ঈদ উপলক্ষে খুলনার বিপণী বিতান ও শপিং সেন্টারগুলোতে চলছে বেচা কেনার ধুম। দাম কিছুটা বেশি হলেও ক্রেতা বিক্রেতা সবাই খুশি, বিধি মেনে বেচা বিক্রি করছে বলে জানায় দোকান মালিক সমিতি। খুলনা থেকে রকিবুল ইসলাম মন্ত্রী পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার মার্কেট ও শপিং সেন্টারগুলোতে রয়েছে দেশি বিদেশি প্রায় সব ব্র্যান্ডের আউটলেট। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবার জন্যই রয়েছে একাধিক শপিং সেন্টার। তবে লকডাউন থাকায় আশপাশের জেলা থেকে ঈদের কেনাকাটায় আসতে পারছে না অনেকে। স্থানীয় ক্রেতারাই পছন্দের পোশাক কিনছেন ঘুরে ঘুরে। বেচা কেনাটা বাইরের যে লোকজন যেটা আসছিল আসতো, তারা দূরপাল্লার গাড়িগুলো না আসার কারণে আমরাও বেচা কেনাতে একটু বিপদগ্রস্ত অবস্থা আছি। করোনার নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের কাস্টমারদের কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না এবং আমরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি। পছন্দের পোশাক পাওয়া গেলেও গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি। বাজেটের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ধরা ছোঁয়ার বাইরে দাম, আরও ইন্ডিয়া ভারত বন্ধ, তো এর জন্য মাল জিনিস আসে না, নতুন সব আগের জিনিসপত্র, মানে জামা কাপড়ের দাম অনেক বেশি, বাচ্চাদের তার তো অতিরিক্ত দাম, মানে টাকায় পোষায় না, মানে অতিরিক্ত দাম চায়। করোনার কারণে উপকরণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা চড়া হলেও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি করে বিক্রেতারা। তেমন কেনা বেচা নেই, লোকজন আসতে পারে না, তারপর ওই ছিটির লোকজন যে যেভাবে পারে সেভাবে কেনাকাটা করতেছে। স্বাস্থ্যবিধি মেনে বিক্রি চলছে, তবে লকডাউন থাকায় লোকজন কম আসছে, সময় বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। আমরা চাচ্ছিলাম যে আর একটু সময় বাড়ায় দিক, যদি ধরেন 9টা বা 10টা দিত তাহলে একটা ই ছিল। আমি মার্কেটের সভাপতি হিসাবেও আমার প্রত্যেক দোকানদারে বলছি উইদাউট মাস্ক কাউকে অ্যালাউ করবো না। আসলে আমাদের 12টা বন্ধ থাকলে আমাদের ব্যবসার জন্য খুব উপকার হয়। ঈদের কেনাকাটা ও উৎসবকে নির্বিঘ্ন করতে প্রতিটি মার্কেট ও শপিং মলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।